2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠাতে চায় ইসরো। চাঁদের আগে ইসরো মহাকাশে মানুষ পাঠাতে চায়। সেই গগনযান প্রকল্পের জন্য ভারতীয় বায়ুসেনার 4 পাইলটকে মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছেন। এখন তাদের প্রশিক্ষণ চলছে বেঙ্গালুরুতে। সব ঠিক থাকলে 2 থেকে 3 জন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে ইসরোর যান নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিটে পৃথিবীকে 3 দিন প্রদক্ষিণ করে ভারতীয় জলসীমায় পূর্ব নির্ধারিত স্থানে অবতরণ করবে। 2025 সালে গগনযান প্রকল্প রূপায়ণের পাশাপাশি মহাকাশ কেন্দ্র নির্মাণও ভারতের লক্ষ্য বলে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন। আপাতত মানববিহীন অবস্থায় নানা পরীক্ষা চলবে গগনযানের। যানটিকে নিয়ে যাবে HLVM-3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আপতকালীন পরিস্থিতিতে উৎক্ষেপণ বন্ধ করা বা মানববাহী মডিউলকে নিরাপদে আলাদা করে নামিয়ে সেটিকে নৌবাহিনীর সাহায্যে বঙ্গোপসাগর থেকে উদ্ধারের মহড়াও সফল হয়েছে। ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, ইসরোর ভবিষ্যৎ প্রকল্পগুলির মধ্যে রয়েছে তুলনামূলক কম খরচের মোটামুটি 500 কেজির উপগ্রহ উৎক্ষেপণের জন্য ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল, কোনো যানের সঙ্গে মহাকাশ কেন্দ্র বা অন্য যানকে সংযুক্ত করার স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এবং LOX মিথেন ইঞ্জিন, ন্যূনতম পরিকাঠামো নিয়ে SSLV একসঙ্গে একাধিক উপগ্রহকে 500 কিলোমিটার কক্ষপথে পৌঁছে দিতে পারে। এক্সরের উৎস সম্পর্কে আরও জানতে এক্সপোস্যাট আগামী 28 ডিসেম্বর রওনা দেবে বলে ইসরো সূত্রে খবর। চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, গন্ধক, ম্যাঙ্গানিজ, সিলিকন ছাড়াও অক্সিজেনের হদিশ পেয়েছে চন্দ্রযান 3। এই গবেষণা সফল হলে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফেরার পথ মসৃণ হবে।